মালদ্বীপে কোনো মুসলমান ছিল না, মালদ্বীপে কোনো কোন রকম ইসলাম প্রচারক ছিল না, কোনো মানুষ ছিল না, যত মানুষ ছিল সব মানুষগুলা অন্য ধর্ম অবলম্বী ছিল। এই মালদ্বীপের মধ্যে এবার এমন ঘটনা প্রত্যেক বছর ঘটত। হাফেজ আবুল বারাকাত তখন বলল, মাপ আমি তোমার কথা বুঝতে পারলাম, কিন্তু দেখো তো আমার চেহারা দেখতে অনেকটা সুন্দর কি খারাপ। মা বলছে, বাবা চাঁদের মতো সুন্দর তোর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ তুই, কেন তোর বলবো তোর চেহারা খারাপ, তোর চেহারা অনেক সুন্দর লাগতেছে। হাফেজ আবুল বারাকাত বলছে, মা আমার চেহারা সুন্দর, আমি যদি আমার বোনের পরিবর্তে আমি যদি নিজেই মেয়ে সাজি, কারণ আমার বয়স কেবল 13-14 বছর, এখন আমার দাড়ি ওঠে নাই, মোছ ওঠে নাই, আমি যদি মেয়েদের পোশাকটা পরে নেই, মেয়েদের মহিলাদের পোশাক পরলে মনে হয় আমাকে দেখতে মহিলাদের মতোই লাগবে। মা আজকে আমাকে তুমি জীবন দিয়েছো, আমি আজকে যখন মালদ্বীপে যখন এসেছিলাম আসার পরে খাবার ছিল না, খাবারের অভাবে সেই দিনই আমি মরে যেতাম, কিন্তু তুমি আমাকে বাঁচাইছো মা, আজকে যেহেতু তুমি আমারে বাঁচাইছো সেহেতু আজকে তুমি আমারে বাঁচানোর কারণে আমি তোমার ঋণটা শোধ করতে চাই। মা তুমি যদি অনুমতি দাও আমার বোনের পরিবর্তে আমি মেয়ে লোক সেজে ওই দানবের খপ্পরে পড়ে জীবনটা দিতে চাই। মা বলছে, না বাবা তুই তো আমার সন্তান না, তুই অন্য কোন মানুষের সন্তান, তোর জীবন আমি এইভাবে শেষ হতে দিতে পারি না, আজকে আমার মেয়ের পালা মেয়ে যাক। কিন্তু বলেন তো প্রত্যেক মানুষের নিজের মায়া, নিজের জানের প্রতি মায়া আছে না নাই? মা বলছে, বাবা তোর যাওয়ার দরকার নাই। এইদিকে পাশে থেকে ওই হাফেজ আবুল বারাকাতের পাতানো বোন যে সে বলছে, মা ভাই যখন এত করেই বলছে তুমি একটু যেতে দাও না, দেখো না কি হয়। সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাতের মা দ্বিতীয় তৃতীয়বারে রাজি হয়ে গেল। যাওয়ার পরে যখন লোকজন চলে আসলো রাজ্য থেকে, আসার পরে রাজা বাদশা যখন লোক পাঠায় দিল, ওই বাড়ির সুন্দরী তরুণী তন্নি যুবতীটাকে নিয়ে যাওয়া লাগবে, সাজায় গুজে উপসানালের মধ্যে রেখে আসা লাগবে। এখন হাফেজ আবুল বারাকাত মেয়ে সেজে ঘরের মধ্যে বসে আছেন। যখন সৈন্যবাহিনী চলে আসলো, এলাকার লোকজন যখন চলে আসলো, আসার পরে হাফেজ আবুল বারাকাতের বোন ঘরের মধ্যে থেকে বের হয় নাই। হাফেজ আবুল বারাকাত মেয়ে সেজে সুন্দর করে বসে আছে, এমন সময় আসার পরে হাফেজ আবুল বারাকাতকে ওখান থেকে নিয়ে চলে গেল মেয়ে মানুষ মনে করে। তখনকার রেওয়াজ ছিল যে যেই মেয়েটাকে নিয়ে যাওয়া হবে এই মেয়েটার শরীরের মধ্যে কোনো রকম ফুট থাকা হবে না, শরীরের মধ্যে কাটাকুটা কাটা সেটা থাকা যাবে না। এখন যে কোনো মেয়েকেই নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হতো, সারা শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেলা হতো, কাপড় খোলার পরে চেক করে দেখা হতো শরীরের মধ্যে কোথাও ক্ষত আছে কিনা, শরীরের মধ্যে কোনো বাজে সাইট আছে কিনা, এসব দেখতো। দেখার পরে আবার কাপড় চোপড় পরাইয়া ওই উপসানলের মধ্যে রেখে চলে আসতো। আমার ভাইরা এরকম করে যখন হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাচ্ছে সে সুন্দর করে চুপ করে বসে আছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
ويا قوم هذه ناقة الله لكم آية فذرها تعقل في أرض الله ولا تمسها بسوء فيأخذكم عذاب قريب. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমার, একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাবনা জেলা চাটমোহর থানা বাংলা দিয়ারপাড়া জামে মসজিদ ও মক্তবের উন্নতিকল্পে আজকের এই বিরাট ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মহসিন আলম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা সিহ্যাতে কুল্লিয়া দান করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন, মাননীয় সংসদ সদস্য পাবনা তিন। আল্লাহ তাকেও হেদায়েত দান করুন, দিনের জন্য ইসলামের জন্য বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, গভীর রাত, রাত্রি ১২টা বাজতে চলেছে, এজন্য আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, অল্প সময় কষ্ট দেব। আপনারা থাকবেন না চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। অনেকে ঘুমায় যাচ্ছেন, ঘুম ধরে গেছে আপনাদের? যারা বাহিরে আশেপাশে আছেন, কোরআনের মহব্বতে সামিয়ানার ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আচ্ছা বলেন তো এই মাহফিলে এসে আপনারা খুশি না ভেজা? অনেকে মনে করতেই পারেন এই মাহফিলে এতগুলো মানুষ আর এত ছোট বক্তা কি ওয়াজ করবে, এটা ভাবতেই পারেন, জোরে বলেন ঠিক কিনা? এটা ভাবতেছেন নাকি? আমি কিন্তু প্রায় মাহফিলে একটা উদাহরণ দিয়ে থাকি, আমি বলি বিড়াল, আপনারা বিড়াল চেনেন তো? বিড়াল চেনেন না? এই বিড়াল লম্বা না খাটো, কালো না ফর্সা, মোটা না পাতলা, এসব দেখার দরকার নাই, দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা, কথা বলেন ঠিক কিনা? তেমন করে আমি বক্তা, লম্বা না খাটো, কালো না ফর্সা, মোটা না পাতলা, টুপি লম্বা না খাটো, জুব্বার ঝুল লম্বা না খাটো, এসব দেখার দরকার নাই, দেখতে হবে কোরআন মাজিদ থেকে কথা বলি কিনা, জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান তো, তোলেন, কারা কারা বেজার তোলেন, তোলেন তোলেন তোলেন। আপনারা আসলেই বেজার? চার পাঁচজন হাত তুললো, এরা কি সত্যি বেজা? হায় হায়, তালে ওয়াজ শুনতেছেন নাকি? সেই মাগরিবের পর থেকে তালে ওয়াজ শুনতেছেন নাকি? তালে ওয়াজ শুনলে হবে না, মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে হবে, এটা শুনে মুখস্থ করে বাসায় নিয়ে যা আমল করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তালে ওয়াজ শুনবে তো তারা ছোটা ভদ্রলোক যারা, আপনারা কি ছোটা ভদ্রলোক হতে চান? ছোটা ভদ্রলোক কি বোঝেন? আপনার রেল স্টেশনের নাম কি? মনে করেন চাটমোহর রেল স্টেশন থেকে আমার নওগাঁর সান্তাহারে প্রত্যেক দিন দুইজন ব্যক্তি ট্রেনে করে যায়, কয়জন? একজন হলো চাকুরিজীবী আর একজন হলো ছোট ভদ্রলোক। যিনি চাকুরিজীবী উনি চাকুরির উদ্দেশ্যে প্রত্যেক দিন যাতায়াত করেন, আর যিনি ছোট ভদ্রলোক ওনার আসলে কাজ কাম নেই, প্যান্ট শার্ট টাই কোট লাগাইয়া সেই ভাব নিয়ে ঘুরে বেড়ায়, ওনার কাজই হলো শুধু মানুষের কথায় তাল দিয়ে বেড়ানো।
এই ট্রেনে প্রত্যেকদিন দুইজন যায় চাকরিজীবী যিনি উনি 3 দিন ট্রেনে ওঠে নাই কয়দিন 3 দিন ট্রেনে ওঠে নাই 3 দিন পর যখন ট্রেনে উঠছে ওঠার পরে এই ছোট ভদ্রলোক জিজ্ঞাসা করতেছে ভাই 3 দিন হলো আপনারে দেখলাম না ট্রেনে ওঠেন নাই কারণটা কি আপনি ছিলেন কোথায় কেন ট্রেনে ওঠেন নাই চাকরিজীবী বলতেছে ভাই বড়ই কষ্টের কথা গত 3 দিন আগে আমার বড় বোন ডেলিভারি কেসে মারা গেছে কি কেস ডেলিভারি কেসে ছোট ভদ্রলোক বোঝেন আছে ডেলিভারি কেস কি জিনিস কথায় তাল দিতে হবে হট করে উঠেই বলতেছে ভাই ডেলিভারি কেস খুব মারাত্মক কেস এই কেসে গত 1.5 মাস আগে আমার বাপও মরছে এরকম করে ওয়াজ শুনলে কি হবে কথা বলেন হবে ওয়াজ শুনতে হবে মনোযোগ দিয়ে কথা বলেন ঠিক কি না তাহলে এখন বলেন তো এই মাহফিলে এসে আপনি থাকি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে করে কি শেষ করা যাবে আরো জোরে বলেন যাবে الله رب العالمين بولن ولو أنما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কেটে কেটে কলম বানানো হয় আর তাম পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয় আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেওয়া হয় আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়া তাম পৃথিবীর সমস্ত বৃক্ষ নামক কলমগুলোর আগা ক্ষয় হয়ে যাবে তাম পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্রের পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে লিখে শেষ করা যাবে না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এখন আসেন আমরা যারা আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা অর্ডার করে দিচ্ছেন ধরে বলেন কয়টা দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার তরুণ তরুণীরা ও দুনিয়ার যুবক যুবতীরা ও দুনিয়ার বৃদ্ধ আর বৃদ্ধারা রে তোমরা যারা আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে এসেছো তারা কাজ করবা দুইটা জোরে বলেন কয়টা দুইটা এক নম্বরে তোমাদেরকে কোরআনের মাহফিলে এসে চুপ করে কোরআন শুনতে হবে হরাত্তা কার তার মানে চুপ করে কোরআন শুনতে হবে কোরআনের মাহফিলে এসে কোন রকম কথা বলা যাবে না যদি আমরা কথা বলি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারকে অমান্য করলাম জোরে বলেন ঠিক কি না চুপ করে কোরআন শুনতে হবে দুই নম্বরে আল্লাহ জানাচ্ছে বান্দা কোরআনের মাহফিলে এসে চুপ করে দ্বিতীয় নম্বরে মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনবা তোমরা যদি এই দুইটা কাজ করতে পারো আল্লাহ জানাচ্ছেন আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দ্বারা এই বান্দাগুলোর উপরে আমি আল্লাহর রহমত বর্ষণ করতে থাকি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর এই কোরআন শুনতে আসলাম আমরা এই কোরআনের মাহফিলে এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার আজকে শুনলে অবাক হয়ে যাবেন আজকে অনেক যুবক ভাইরা কোরআনের মাহফিলে আছে এই যে যুবকরা কোরআন শোনার জন্য আসলো এই যুবক কিশোরদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে আমাদের মতো যুবক ছিল সাহাবী ছিল হযরত আলী আমাদের মতো যুবক সাহাবী ছিল হামজালা আমাদের মতো যুবক অনেক লোক ছিল মানুষ ছিল যারা ইসলামের অনেক উপকার করেছে আজকে আপনাদেরকে একটা ঘটনা বলি ঘটনা মনে পড়ে গেল আমার মুসলমান ভাইয়েরা আজ থেকে বহু বছর আগের কথা একজন হাফেজে কোরআন এই হাফেজে কোরআন নিজের দেশ ছেড়ে কোনো একটা কাজের জন্য বাণিজ্যের জন্য ব্যবসার জন্য মাত্র 13 বছর বয়সে একজন কিশোর যুবক হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সমুদ্রের তীরে যাওয়ার পরে সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা জাহাজ চলে আসলো এই জাহাজের উপরে এই যুবকটা চড়লো নিজের পরিবারকে নিয়ে উঠল ওঠার পরে এই জাহাজের উপরে উঠে জাহাজ নিয়ে চলে যাচ্ছে কোনো গন্তব্যে গন্তব্যে যাইতে 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 হঠাৎ করে সমুদ্রের মাঝ বরাবর যখন চলে গেল যুবকের নাম ছিল হাফেজ আবুল বারাকাত জোরে বলেন কি আবুল বারাকাত
এই হাফেজে কোরআন সমুদ্রের মধ্যে যখন সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে করে চলে গেল চলে যাওয়ার পরে এইবার হঠাৎ করে সমুদ্রের মাছ বরাবর যখন চলে এসেছে চারিদিকে অন্ধকার মেঘ শুরু হয়ে গেল অন্ধকার মেঘ চারিদিকে এমন ঝড় বাতাস শুরু হয়ে গেল ঝড় বাতাস শুরু হয়ে যাওয়ার কারণে এইবার জাহাজটা এরকম করে উল্টাই একবার ডান দিকে কাত হয়ে যায় আর একবার বাম দিকে কাত হয়ে যায় কখন জানি জাহাজটা ডুবে যাবে এমন অবস্থা এরকম করতে করতে জাহাজের মধ্যে যে মানুষগুলো ছিল সব মানুষগুলো কান্না শুরু করে দিল আল্লাহ আল্লাহ শুরু করে দিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ওইখানে লেখা ছিল জাহাজের মধ্যে যারা থাকবে এই মানুষগুলো বাঁচবে না সব মানুষ গুলা ঝড়ের মধ্যে সমুদ্রের মধ্যে ডুবে ডুবে মারা যাবে এইটাই লেখা ছিল আমার ভাইয়েরা যার কারণে জাহাজের যখন সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে গেল তুফান শুরু হয়ে গেল চারিদিকে অন্ধকার হয়ে গেল অন্ধকার হয়ে ঝড়ের কবলে পড়ে জাহাজটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল জাহাজটা খান খান হয়ে গেল এমন সময় ওই জাহাজের মধ্যে যতগুলো মানুষ ছিল ওই হাফেজ আবুল বারাকাত ছাড়া সব মানুষগুলো ওই জায়গায় মারা গেল জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথাটা কেন বলছি ভাইরা আমার শুনলে অবাক হয়ে যাবেন কত আশ্চর্যকর ঘটনা দেখেন এই হাফেজ আবুল বারাকাত এইবার সমুদ্রের মধ্যে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে কিন্তু তার ইমানি জজবা ছিল এত বেশি ইমানি জজবার কারণে হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে বলছে আল্লাহ আল্লাহ গই কোরআনের 30 পারা কোরআনটা আমার সিনার মধ্যে আছে আমি যদি আজকে মারা যাই আমার দ্বারা এখন পর্যন্ত ইসলামের কোনো উপকার হয় নাই আমি যদি মারা যাই তাহলে হয়তোবা আমার দ্বারা ইসলামের কোনো উপকার হবে না কিন্তু আমি তো হাফেজে কোরআন আমার সিনার মধ্যে তোমার 30 পারা কোরআন দয়া করে তুমি আল্লাহ আমারে বাঁচায়া দাও আমারে বাঁচায়া দিলে হয়তোবা আমার দ্বারা ইসলামের বড় কোনো উপকার হয়ে যাবে গো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মায়া হয়ে গেল হাফেজ আবুল বারাকাত সমুদ্রের মাঝখানে এমন ভাবে হাবুডুবু খায় মারা যাবে এমন অবস্থা হাফেজ আবুল বারাকাত অজ্ঞান হয়ে গেল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা জাহাজের তক্তা ভাঙা একটা তক্তা ভাসাইতে ভাসাইতে হাফেজ আবুল বারাকাতের কাছে নিয়ে চলে আসলো হাফেজ আবুল বারাকাত অজ্ঞান অবস্থায় জানেই না সে কোনো কিছু জানে না অজ্ঞান অবস্থায় কেমন করে যেন তার শরীরের সঙ্গে ওই তক্তাটা আটকে গেল মাথাটা ওপর দিকে থেকে গেল যার কারণে হাফেজ আবুল বারাকাত কিন্তু মারা যায় নাই হাফেজ আবুল বারাকাত নিঃশ্বাস নিচ্ছে পানির মধ্যে ওই রকম তক্তাটা ধরে কিন্তু অজ্ঞান হয়ে ভাসতে 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 সমুদ্রের তীরে চলে গেল একটা দ্বীপের কাছে চলে গেল এই দ্বীপটার নাম হলো মালদ্বীপ জোরে বলেন কি এই মালদ্বীপ অনেক বাংলাদেশের মানুষ আছে এই মালদ্বীপে একটা সময় ছিল কোনো মুসলমান ছিল না মালদ্বীপে যদি মুসলমানের নাম শুনতো তাহলে সঙ্গে সঙ্গে মুসলমান তাকে ধরে হত্যা করা হতো জোরে বলেন নাউজুবিল্লাহ এইরকম একটা পরিস্থিতি ওই দেশের মধ্যে যদি শুনে মোহাম্মদ নবীর উম্মত যদি শুনে মুসলমান নবীর উম্মত যদি শুনে আল্লাহর বান্দা যদি শুনে তোমার রবকে আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে হত্যা করা হতো এমন একটা অবস্থা তখন ছিল এইরকম অবস্থায় হাফেজ আবুল বারাকাত ওই কাঠের তক্তা ধরে ওই সমুদ্রের কিনারায় দ্বীপে আটকে গেল দ্বীপে আসার পরে মালদ্বীপে চলে আসলো যেই দেশে যদি শুনে মুসলমান সঙ্গে সঙ্গে হত্যা করবে হাফেজ আবুল বারাকাতের জ্ঞান ফিরে গেল কিন্তু খোদা তো কয়েকদিন সমুদ্রের মধ্যে ভাসার কারণে হাফেজ আবুল বারাকাত এবারে ভাসতে ভাসতে যখন চলে আসলো তীরের ওপর উঠে গেল এইবার দ্বীপের ওপর উঠে গেল দ্বীপের উপর ওঠার পরে হাফেজ আবুল বারাকাত হাঁটা শুরু করে দিল শরীরে শক্তি নাই খাবার নাই পেটে খাবার না থাকলে কি হাঁটতে পারে নাকি খুব কষ্ট হচ্ছে হাঁটতেই পারতেছে না এমন সময় হঠাৎ করে হাফেজ আবুল বারাকাতের সামনে হিন্দু একজন পুরোহিত দেখতে পেল ওই দেশে যে ধর্মগুলো ছিল ওই ধর্মগুলোর একজন পুরোহিত একজন পাদ্রির সঙ্গে দেখা হলো এরকম মুরব্বী মানুষ কি সুন্দর চেহারার মানুষ দাড়ি মসজিদ ছুনাই পূজা করবে আগুনের পূজা করার জন্য সে বের হয়েছে হঠাৎ করে এই লোকটা এই পুরোহিতটা একটা হাতে হারিকেনের মতো কিছু একটা নিয়ে আর এক হাতে পূজার সরঞ্জাম নিয়ে মন্দিরের দিকে চলে যায় এমন সময় ওই মুরব্বীর সঙ্গে দেখা হওয়ার পরে মুরব্বী হাফেজ আবুল বারাকাতের চেহারার দিকে তাকালো তাকানোর পরে দেখতেছে ক্ষুধার্ত যুবক কি সুন্দর নুরানি চেহারা যুবক তার মাত্র 13-14 বছরের কিশোর যুবক কিশোর বালক এই বালক এই এলাকায় তো এর আগে কখনোই দেখি নাই এখানে কেমন করে আসলো এমন সময় হঠাৎ করে হাফেজ আবুল বারাকাতকে বলছে বাবা
তোমার সমান আমার একটা সন্তান আছে তোমারে দেখে আমার বড় মায়া লাগতেছে তুমি একটু বলো কোন জায়গা থেকে তুমি এসেছো তোমার পরিচয়টা একটু দাও হাফেজ আবুল বারাকাত সঙ্গে সঙ্গে বলতেছে আমার পরিচয় হলো আমি হলাম মুসলিম আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত আমার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন আছে শুধু তাই নয় আমি হাফেজ আবুল বারাকাত আমার নবীর নাম হলো মুহাম্মদ আর আমার রবের নাম হলো আল্লাহ আমার রব হলো আল্লাহ জেইনা বলেছে আমার রব আল্লাহর নবী মুহাম্মদ সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাতকে বলছে দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আমি এলাকার পাদরী আমি এলাকার পুরোহিত আমি জানি এই এলাকায় মুসলমান কোনো মানুষকেই ঢুকতে দেওয়া হয় না এই এলাকায় সৌরাচারী বাচ্চা থাকে যদি শুনে তুমি মুসলমান তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু হত্যা করে ফেলবে বাবা আমি জানি আমার মত একটা সন্তান আছে আমি তোমাকে বাঁচাইতাম না তোমাকে সব কিছু বলতাম না কিন্তু তোমাকে বলতেছি কারণ আমার তোমার সমান বয়সের একজন সন্তান আছে তোমার চেহারার দিকে তাকাই আমার মায়া লাগছে মায়া লাগার কারণে আমার এত ভালো লাগছে যার কারণে বলতেছি তুমি এই দ্বীপ থেকে কোনো দিকে যাইতে পারবা না কারণ চারিদিকে পানি আর পানি পানির মধ্যে নেমে কোনো দিকে তুমি যেতে পারবা না এই দ্বীপের মধ্যেই তোমাকে বাস করতে হবে তুমি যখন এখানে চলে আসতো এখন তোমাকে বাঁচার একটা বুদ্ধি দিচ্ছি তুমি যে মুসলমান তোমার রব যে আল্লাহ তোমার নবী মুহাম্মদ এই কথা একটা বারের জন্য তুমি এই দ্বীপের মধ্যে বলবা না এই দ্বীপের মধ্যে যদি একটা বারের জন্য বলো তুমি মুহাম্মদ নবীর উম্মত তাহলে তোমাকে মেরে ফেলবে তোমাকে হত্যা করবে এই জন্য তুমি একটা বারের জন্য বলবা না তুমি মুহাম্মদ নবীর উম্মত তোমার যদি জিজ্ঞাসা করে তোমার নামটা তুমি পাল্টায় বলবা যাতে তারা বিশ্বাস করে তুমি মুসলমান নও তাহলেই তোমাকে ছেড়ে দেবে না হলে হত্যা করবে হাফেজ আবুল বারাকাত বুঝতে পারল এইবার পুরোহিতের কথা শুনে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজন নারীর সঙ্গে দেখা হয়ে গেল নারীটা বিধবা নারী স্বামী মারা গেছে এই নারীকে দেখার পরে হাফেজ আবুল বারাকাত হাঁটতে পারে না অনেক কষ্টে কোনো মতে কথা বলতে পারতেছে দুই তিন দিন ধরে না খেয়ে আছে সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছিল তখন থেকে না খেয়ে আছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবকের দ্বারা কিশোরের দ্বারা ইসলামের কত উপকার করতে পারে আমার দেশের কিশোর ভাইরা আমার দেশের যুবক ভাইরা আপনাদেরকে বলবো হাফেজ আবুল বারাকাতের থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার এই বালক যখন হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন ওই বিধবা নারীর সঙ্গে দেখা হয়ে গেল বিধবা নারীকে দেখে সঙ্গে সঙ্গে ডাক দিল মা ও মা আমার তো ব্যাপক ক্ষুধা লাগছে আমার ক্ষুধা লাগছে মা আমার একটু খাবার দেন কয়েকদিন ধরে খাবার খাই নাই আমি তো না খেলে মারা যাব মা আমার একটু খাবার দেন গো মা মায়ের দয়া হলো মহিলা তখন বলল বাবা তোমার শুধু খাবার দেব তাই নয় তোমার পরিচয় দাও সঙ্গে সঙ্গে বলল আমার পরিচয় হলো আমি এরকম করে সমুদ্রের মধ্যে জাহাজের উপর দিয়ে যাচ্ছিলাম এমন সময় জাহাজ ঝড়ের মধ্যে কবলে পড়ে জাহাজটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল জাহাজ ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়ার কারণে আমি জাহাজ থেকে নেমে গেলাম ওইখানে পানির মধ্যে ডুবে মারা যাচ্ছিলাম একটা তক্তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মালদ্বীপে পৌঁছায় দিয়েছে আমি এখন ক্ষুধার্ত আমার ক্ষুধা লাগছে আমারে কিছু খাবার দেন না হলে আমি মরে যাব সঙ্গে সঙ্গে এই মহিলা বলছে বাবা তোমারে আমি খাবার দিতে পারি শুধু খাবারও দেব না তোমারে আমি আমার বাড়িতে আশ্রয় দেব কিন্তু শর্ত হলো আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আমার স্বামী মারা গেছে আমার কোনো ছেলে নাই আমার একটা মেয়ে আছে ঘরে আমার একটাই মেয়ে তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও তাহলে তুমি আমার বাড়িতে আমার ছেলে হয়েই থাকতে পারো আমার মেয়ে তোমার বোন হবে আর আমি তোমার মা হব এটা যদি তুমি রাজি হও তাহলে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে রাখতে পারি হাফেজ আবুল বারাকাত ক্ষুধার্ত অবস্থা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না ওই মহিলা বলছে বাবা তুমি আমারে মা বলে যেহেতু ডেকেই ফেলেছো তোমাকে আমি মায়ের মর্যাদাই দিতে চাই আমার বাড়িতে চলো যুবককে নিয়ে চলে গেল বাড়িতে যাওয়ার পরে এই হাফেজ আবুল বারাকাতকে এলাকার সবার সঙ্গে পরিচয় করায় দিল এটা হলো আমার সন্তান সব মানুষরা তাই বিশ্বাস করল হাফেজ আবুল বারাকাত মুসলমান সে যখন কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা হয় মানুষদের সামনে কোরআন তেলাওয়াত করে না কারণ হলো মানুষদের সামনে যদি একবার জাইনা ফেলে তিনি মুসলমান একবার যদি জানে মুহাম্মদ নবীর উম্মত তাহলে হাফেজ আবুল বারাকাতকে হত্যা করবে মেরে ফেলবে এজন্য যখন নামাজ আদায় করার দরকার হয় লুকায় লুকায় নামাজ আদায় করে লুকায় লুকায় কোরআন তেলাওয়াত করে এইরকম করতে করতে হঠাৎ করে কয়েকদিন পার হয়ে গেল
দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর পার হয়ে গেল এক বছর পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে হাপে জাবুল বারাকাত বাড়িতে যখন বাহিরে ঘোরাঘুরি করতে গিয়েছিল কাজ করার জন্য গিয়েছিল ঘোরাঘুরি করে কাজটা সম্পাদন করে বাড়িতে চলে আসছে হাফেজ আবুল বারাকাত বাড়ির গেটের কাছে চলে আসছে গেটের কাছে এসে হঠাৎ অবাক হয়ে গেল আরে আমার বাড়িতে খাবারের অভাব নাই টাকার অভাব নাই সম্পদের অভাব নাই তাহলে আমার মা আর আমার বোন বাড়ির মধ্যে কেন কান্নাকাটি করতেছে দরজার কাছে এসে দেখতেছে হাফেজ আবুল বারাকাতের মা আর ছোট বোন চিৎকার দিয়ে দিয়ে গলা ফাটায় কাঁপতেছে হাফেজ আবুল বারাকাত অবাক হয়ে গেল আরে কি এমন হলো কি এমন ঘটনা ঘটল কি এমন কারণে আমার বাড়ির মধ্যে আমার মা আর বোন কান্নাকাটি করছে কারণটা কি সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত বাড়ির মধ্যে ঢুকে গেল ঢোকার পরে সঙ্গে সঙ্গে বলছে মা কি কারণে তুমি কাঁদতেছো মা আমাদের তো কোনো কিছুর অভাব নাই তাহলে তুমি কেন কাঁদতেছো কি এমন সমস্যা হয়েছে আমাকে খুলে বলো সঙ্গে সঙ্গে বলছে হাফেজ আবুল বারাকাত বাবা শোনো আমরা কাঁদতেছি কাদার কারণ হলো কাদার কারণটা হলো তুমি হয়তো জানো না তুমি আমাদের দেশে নতুন কিন্তু আমার দেশে আজ থেকে শত শত বছর আগের থেকে এই মালদ্বীপে একটা আইন চালু হয়ে আছে একটা প্রথা একটা রেওয়াজ চালু হয়ে আছে সেইটা হচ্ছে তুমি হয়তো জানো না তুমি ওই এলাকায় যাও নাই মালদ্বীপে একবারে সমুদ্রের তীরে একটা উপাসনালয় আছে একটা মন্দির আছে এই মন্দিরের মধ্যে প্রত্যেক দুই বছর পর পর এই মন্দিরের মধ্যে একটা দৈত্য আসে একটা দানব আসে এই দানব আসার পরে এই জিন আসে জিন এসে জিনটা হলো খারাপ জিন শয়তান জিন এই জিনটা আসার পরে এই দানবটা আসার পরে ওই ঘরের মধ্যে প্রত্যেক দুই বছর পর পর এমন একটা দিন আসে যেই দিনে এই মালদ্বীপের মধ্যে সবচাইতে সুন্দরী তরুণী তন্নি নারী যুবতী যেগুলো আছে তাদের মধ্যে থেকে একজন যুবতীকে নিয়ে গিয়ে ওই এলাকার মধ্যে ওই মন্দিরের মধ্যে ছেড়ে দেওয়া হয় গভীর রাত যখন হয়ে যায় সুন্দর করে সাজায় গুজায় ওই মন্দিরের মধ্যে উপাসনালয়ের মধ্যে ছেড়ে দিয়ে আসলে সমুদ্রের মধ্যে থেকে বিশাল বড় একটা দানব বিশাল বড় একটা জিন কি আকৃতি কি ভয়ানক চেহারার একটা জিন সে চলে আসে সমুদ্রের মধ্যে থেকে আসার পরে ওই মন্দিরের মধ্যে উপাসনালয়ের মধ্যে ঢুকে যায় ঢুকার পরে যেই মেয়েটাকে ওই উপাসনালয়ের মধ্যে রেখে আসা হয় এই মেয়েটাকে সর্বপ্রথমে ওই জিনটা ওই দানবটা ধর্ষণ করে সর্বপ্রথম ধর্ষণ করার পরে নির্যাতন করার পরে ওই মেয়েটার শরীরের রক্তগুলো খেয়ে ফেলে তারপরে এই জিনটা আবার আগের জায়গায় ফিরে চলে যায় যদি কোনো বছরে একটা মেয়েকে ওই মন্দিরের মধ্যে উপাসনালয়ের মধ্যে না রেখে আসা হয় তাহলে পুরা এলাকার মধ্যে তছনছ শুরু করে দেয় পুরা এলাকার মধ্যে অশান্তি শুরু করে দেয় এই দানবটা হাফেজ আবুল বারাকাত বলছে মা বুঝলাম এমন কাহিনী কিন্তু এটা বুঝলাম সব কথা তুমি আমারে বোঝায় বললা কিন্তু তুমি কেন কাঁদতেছ তোমার আমার ছোট বোনটা কেন কাঁদতেছে কারণটা কি আমার ভাইয়েরা এখন সঙ্গে সঙ্গে জনন দুঃখিনী মা বলতেছে বাবারে প্রত্যেক বছর নতুন নতুন মেয়েকে রেখে আসা হয় মেয়েটার লাশ পরের দিন সকালে নিয়ে আসা হয় আমি কাঁদতেছি কাদার কারণ হলো প্রত্যেক বছর এক একজন মেয়েকে নিয়ে যাওয়া হয় যে মেয়েকে নিয়ে যাওয়া হয় সেই মেয়ে আর জীবিত ফিরে আসে না সেই মেয়ের লাশটা ফিরে আসে আজকে আমাদের কাদার কারণ হলো আজকে এই দুই বছর পরে আজকের দিন আজকের দিন এমন একটা দিন কিছুক্ষণ পর আমাদের বাড়িতে লোক আসবে রাজ্যের যারা সৈন্য আছে সেনাবাহিনী আছে তারা আমাদের বাড়িতে আসবে আজকের দিনে পালাক্রমে পর্যায়ক্রমে তোর ছোট বোনটাকেই ওই ঘরের মধ্যে রেখে আসা লাগবে তোর বোনটাকে আজকে নিয়ে যেয়ে রেখে আসলে কালকে সকালবেলা তোর বোনের লাশ নিয়ে আসা লাগবে জোরে বলেন নাউজুবিল্লাহ দেখেন কত মর্মান্তিক ঘটনা এটা কিন্তু বাস্তব কাহিনী বাস্তব ঘটনা মালদ্বীপের ঘটনা মালদ্বীপে কিভাবে ইসলাম গেল দেখেন মালদ্বীপে কোনো মুসলমান ছিল না মালদ্বীপে কোনো কোনো রকম ইসলাম প্রচারক ছিল না কোনো মানুষ ছিল না যত মানুষ ছিল সব মানুষগুলা অন্য ধর্ম অবলম্বী ছিল এই মালদ্বীপের মধ্যে এবার এমন ঘটনা প্রত্যেক বছর ঘটত হাফেজ আবুল বারাকাত তখন বলল মা আমি তোমার কথা বুঝতে পারলাম কিন্তু দেখো তো আমার চেহারা দেখতে অনেকটা সুন্দর কি খারাপ মা বলছে বাবা চাঁদের মতো সুন্দর তোর চেহারা এত সুন্দর চেহারার মানুষ তুই কেন তোর বলবো তোর চেহারা খারাপ তোর চেহারা অনেক সুন্দর লাগতেছে হাফেজ আবুল বারাকাত বলছে মা আমার চেহারা সুন্দর আমি যদি আমার বোনের পরিবর্তে আমি যদি নিজেই মেয়ে সাজি
কারণ আমার বয়স কেবল 13-14 বছর এখন আমার দাড়ি ওঠে নাই মোচ ওঠে নাই আমি যদি মেয়েদের পোশাকটা পরে নেই মেয়েদের মহিলাদের পোশাক পরলে মনে হয় আমাকে দেখতে মহিলাদের মতোই লাগবে মা আজকে আমাকে তুমি জীবন দিয়েছো আমি আজকে যখন মালদ্বীপে যখন এসেছিলাম আসার পরে খাবার ছিল না খাবারের অভাবে সেই দিনই আমি মরে যেতাম কিন্তু তুমি আমাকে বাঁচাইছো মা আজকে যেহেতু তুমি আমারে বাঁচাইছো সেহেতু আজকে তুমি আমারে বাঁচানোর কারণে আমি তোমার ঋণটা শোধ করতে চাই মা তুমি যদি অনুমতি দাও আমার বোনের পরিবর্তে আমি মেয়ে লোক সেজে ওই দানবের খপ্পরে পড়ে জীবনটা দিতে চাই মা বলছে না বাবা তুই তো আমার সন্তান না তুই অন্য কোন মানুষের সন্তান তোর জীবন আমি এইভাবে শেষ হতে দিতে পারি না আজকে আমার মেয়ের পালা মেয়ে যাক কিন্তু বলেন তো প্রত্যেক মানুষের নিজের মায়া নিজের জানের প্রতি মায়া আছে না নাই মা বলছে বাবা তোর যাওয়ার দরকার নাই এইদিকে পাশে থেকে ওই হাফেজ আবুল বারাকাতের পাতানো বোন যে সে বলছে মা ভাই যখন এত করেই বলছে তুমি একটু যেতে দাও না দেখো না কি হয় সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাতের মা দ্বিতীয় তৃতীয়বারে রাজি হয়ে গেল যাওয়ার পরে যখন লোকজন চলে আসলো রাজ্য থেকে আসার পরে রাজা বাদশা যখন লোক পাঠায় দিল ওই বাড়ির সুন্দরী তরুণী তন্নি যুবতীটাকে নিয়ে যাওয়া লাগবে সাজায় গুজে উপসানালের মধ্যে রেখে আসা লাগবে এখন হাফেজ আবুল বারাকাত মেয়ে সেজে ঘরের মধ্যে বসে আছেন যখন সৈন্যবাহিনী চলে আসলো এলাকার লোকজন যখন চলে আসলো আসার পরে হাফেজ আবুল বারাকাতের বোন ঘরের মধ্যে থেকে বের হয় নাই হাফেজ আবুল বারাকাত মেয়ে সেজে সুন্দর করে বসে আছে এমন সময় আসার পরে হাফেজ আবুল বারাকাতকে ওখান থেকে নিয়ে চলে গেল মেয়ে মানুষ মনে করে তখনকার রেওয়াজ ছিল যে যেই মেয়েটাকে নিয়ে যাওয়া হবে এই মেয়েটার শরীরের মধ্যে কোনো রকম খুঁত থাকা হবে না শরীরের মধ্যে কাটাকুটা কাটা সেটা থাকতে থাকা যাবে না এখন যে কোনো মেয়েকেই নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হতো সারা শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেলা হতো কাপড় খোলার পরে চেক করে দেখা হতো শরীরের মধ্যে কোথাও ক্ষত আছে কিনা শরীরের মধ্যে কোনো বাজে সাইট আছে কিনা এসব দেখতো দেখার পরে আবার কাপড় চোপড় পরাইয়া ওই উপসানলের মধ্যে রেখে চলে আসতো আমার ভাইরা এরকম করে যখন হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাচ্ছে সে সুন্দর করে চুপ করে বসে আছে এইবার যেই ওই দেশের রাজা মালদ্বীপের রাজা যে ছিল সে তখন বলতেছে এই মেয়েটাকে নিয়ে যাও চেক করার জন্য এই রুমের মধ্যে যখন নিয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে মালদ্বীপের রাজার স্ত্রী বিবি যে সে বলতেছে প্রাণের স্বামী আপনি একটু লক্ষ্য করে দেখেন তো বহু বছর আগে আপনার সঙ্গে আমাদের আব্বে আমার বিয়ে হয়েছে তখন থেকে শুরু করে নিয়া প্রত্যেক বছর যখন নতুন নতুন মেয়েদেরকে নিয়ে আসা হতো মেয়েদেরকে যখন দত্তের ওইখানে রেখে আসা হবে পরের দিন সকালে লাশ আসবে এটা সবাই জেনে ফেলতো তার কারণে কত কান্নাকাটি করতো কত চিল্লাচিল্লি করতো যেতে চাইতো না কি লাফা ঝাপা করতো তারে আটকানো সম্ভব হতো না কিন্তু এত সুন্দর সুশীলা সরম এত সুন্দর নরম ভদ্র মেয়ের আগে কখনোই দেখি নাই যে মেয়ে একটা বারের জন্য চিৎকার চেঁচামেচি করতেছে না চুপ করে জায়গায় বসে আছে আজকে যদি এই মেয়েকে ঘরের মধ্যে নিয়ে যে উলঙ্গ করেন আমি মনে করি তামাম নারী জাতিরা কলঙ্কিত হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না বাচ্চা চিন্তা করলো ঠিকই তোরে কারণ প্রত্যেকবার যেই মেয়েকে নিয়ে আসা হয় সেই মেয়ে চিল্লাপাল্লা করে লাফালাফি ছোটাছুটি করে ওখান থেকে চলে যেতে চায় কিন্তু এই মেয়েটা এমন একটা ভদ্র মেয়ে যেই মেয়ে একটু লড়াচড়া করতেছে না একটু লড়াচড়া করে না ওখানেই বসে আছে তার মানে মনে হয় এই মেয়ের মধ্যে কোনো খুব নাই ভুল নাই এই মেয়েকে কালকে সকালবেলা ওই উপসানালের মধ্যে রেখে আসা হবে পরের দিন সকালবেলা যখন হয়ে গেল সকালবেলা মেয়েটাকে নিয়ে যাওয়া হলো হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে হাফেজ আবুল বারাকাতকে এবার সুন্দর করে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দেওয়ার পরে এবার ঘরের গেটটা বাহির থেকে লাগায় দিল লাগায় দেওয়ার পরে এবার সব মানুষগুলো যখন চলে গেল হাফেজ আবুল বারাকাতের বাপ পাতানো মা আর বোন চলে আসলো সব মানুষ চলে যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে রাতের বেলা গভীর রাতে জিন চলে আসবে দত্ত দানবটা চলে আসবে এমন সময় সন্ধ্যার সময় হাফেজ আবুল বারাকাতের মা দরজার গেটের কাছে এসে ঠক ঠক করে আওয়াজ দিয়ে বলে বাবা তুমি কে আছো ভিতরে হাফেজ আবুল বারাকাত কয় মা আমি তো ভিতরে আছি হাফেজ আবুল বারাকাতের মা বলে বাবারে তোমার কোনো কিছু প্রয়োজন আছে নাকি তোমার কিছু লাগবে নাকি
তোমার যদি কিছু লাগে তাহলে তুমি আমাকে বলতে পারো তুমি আমারে বললে সেই জিনিসটার ব্যবস্থা করে দিব হাফেজা বল বারাকাত সঙ্গে সঙ্গে বলছে মা আমার জিনিস লাগবে তিনটা জোরে বলেন কয়টা তিনটা এক নম্বরে হলে তুমি একটু কষ্ট করে যদিও আমি হাফেজে কোরআন কোরআন আমার সিনার মধ্যে আছে তারপরে তুমি একটা কোরআন শরীফের ব্যবস্থা করো কারণ কোরআন শরীফ মুখস্থের চাইতে দেখে দেখে তেলাওয়াত করা বেশি সওয়াবের কাজ করে বলেন ঠিক কি না হাফেজা বল বারাকাত মাকে বলছে মা তুমি আমার একটা কোরআন শরীফের ব্যবস্থা করে দাও দ্বিতীয় নম্বরে হাফেজা বল বারাকাত বলছে মা তুমি আমার একটা জায়নামাজের ব্যবস্থা করে দাও কারণ আমি জীবনের শেষ নামাজটা এই ঘরের মধ্যে পড়তে চাই এক বদনা পানির এক লোটা পানির ব্যবস্থা করে দাও এই পানি দিয়া ওযু করে কোরআন তেলাওয়াত করব আর নামাজ পড়তে পড়তে মারা যাব এমন কথা বলার পরে মা এবার একটা কোরআন শরীফ এক বদনা পানি আর একটা জায়নামাজ যখন ঘরের মধ্যে এনে দিল দেওয়ার পরে মা ছোট্ট বোনটাকে নিয়ে চলে গেল হাফেজা বল বারাকাত ঘরের মধ্যে আছে এইবার দরজাটা বাহির থেকে লাগানো ভিতর থেকেও লাগানো তালা দিয়ে সবাই চলে গেছে প্রস্তুতি নিচ্ছে রাজ্যের লোকেরা পরের দিন সকালবেলা আমি এটার লাশ ঘর থেকে নিয়ে যাব কিন্তু গভীর রাত এই রাতের বেলা হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখে সমুদ্রের মধ্যে থেকে শ শ শ করে আওয়াজ আসে কি এমন বিকট আওয়াজ কি এমন ভয়ঙ্কর আওয়াজ বিশাল চেহারার একটা দানব বিশাল চেহারার কি যেন হাফেজ আবুল বারাকাতের দিকে ধেয়ে আসতেছে আমার ভাইরা ধেয়ে আসতেছে হাফেজ আবুল বারাকাত যতই কাছে আসে ততই কোরআন তেলাওয়াত শুরু করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এই যে হাফেজ আবুল বারাকাত এই ঘরের মধ্যে আছে আর সমুদ্রের মধ্যে থেকে বিকট একটা আওয়াজ আসতেছে এই আওয়াজ আসার পরে এই বিকট আওয়াজ ভিতরে যখন আসে বিকট আওয়াজ আসার পরে আওয়াজটা শুনে সে পরবর্তীতে পরের দিন সকালবেলা এলাকার লোকজন যখন চলে আসলো আসার পরে হাফেজ আবুল বারাকাতের লাশটা ঘরের মধ্যে থেকে বের হলো নাকি ওই জিন ভিতরে আসলো না কি হলো কি এমন ঘটনা ঘটেছিল ইসলাম কিভাবে মালদ্বীপে প্রচার হলো এটা কি জানতে চান আপনারা জোরে বলেন চান নাকি চলে যাবেন কারা কারা জানতে চান একটু হাতটা তুলেন তো তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর একবারে বোঝা যাচ্ছে না চুপ নামান অনেকে চুপ করে আছেন যারা বিয়ে করেছেন তারা খালি তোলেন তো তোলেন যারা বিয়ে করেছেন তোলেন তোলেন ওই পিচ্ছি তোলে কেন বিয়ে করছে যারা বিয়ে করছেন তারা খালি লিল্লাহে তাকবীর হাত নামান একটা চাচার আওয়াজ বেশি আর সবগুলো ধীরে যারা বিয়ে করেন যুবক ভাই যারা আছেন তোলেন আপনাদের জন্য ওয়াজ আছে স্পেশাল ওয়াজ তোলেন যুবক ভাইরা অল্প কয়েকজন জোরে আওয়াজ দেওয়া লাগবে লিল্লাহে তাকবীর মুরব্বির চাইতে যুবকদের আওয়াজ বেশি বোঝা যাচ্ছে এলাকায় মনে হয় একটাও হারবালের পোস্টার নাই আল্লাহ যুবকদেরকে কবুল করুক জোরে বলেন আমিন আমার ভাইরা প্রত্যেক মাহফিলেই সবাই বলে যে হুজুর মা বন্ধের ওয়াজ একটু করবেন আজকে ওই ঘটনাটা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকলে বলবো ইনশাআল্লাহ তারপরে আমার দেশে মা বন্ধের ওয়াজ করা একটু হলেও দরকার কারণ আমার মা বোনেরাই বারবার বাংলাদেশের সরকার জোরে বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইয়েরা আপনারা যারা সামনে আছেন বলবেন হুজুর আমরা সামনে আছি মা বন্ধের ওয়াজ কেন করবেন মা বন্ধের ওয়াজ এই কারণেই করব পর্দার আলে মা বোনের আছে আর আপনারা সামনে যারা আছেন আপনাদের যাদের স্ত্রী মেয়ে এরপরে বোন এখানে আসে নাই আমার ওয়াজটা মুখস্থ করবেন করার পরে বাড়িতে গিয়ে তাদেরকে শুনে দেবেন জোরে বলেন ইনশাআল্লাহ মায়েদেরকে বলবো মা আপনাদের মতোই মেয়ে ছিল বিবি আসিয়া আপনাদের মতোই মেয়ে ছিল মারিয়াম এই বিবি আসিয়া যেই কয়টা কারণে আল্লাহর জান্নাতে যাবে তার মধ্যে প্রধান কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আচ্ছা বলেন তো বিবি আসিয়ার স্বামীর নাম কি ফেরাউন আচ্ছা বলেন তো এই ফেরাউন আমার আপনার চাইতে ভালো স্বামী না খারাপ স্বামী কথা বলেন টপটেরোর খুব খারাপ এত খারাপ হওয়ার পরেও বিবি আসিয়া যে দুইটা কারণে আল্লাহর জান্নাতে যাবে প্রধান কারণ দুইটা কারণের এক নাম্বার কারণ হচ্ছে ফেরাউনের মতো এত খারাপ স্বামী হওয়ার পরেও এই বিবি আসিয়া ফেরাউনের মতো স্বামীর এক মুহূর্তের জন্য শারীরিক হক দৈহিক হক নষ্ট করেন নাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার যখন যে অবস্থায় চাইছে সে অবস্থায় নিজেকে প্রস্তুত করে রেখেছে তার মানে বোঝা যাচ্ছে আমাদের মা বোনরাও যদি আজকে এই বিবি আসিয়ার মতো স্বামীর জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতো বাংলাদেশে এই অহরহ পরকীয়ার মতো পাপ কাজ খারাপ কাজে যুবকরা লিপ্ত হতো না জোরে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা এখন আসেন তাহলে মা বোনদেরকে বিবি আসিয়ার মতো হতে হবে
দুই নম্বরে বিবি আসিয়া যেই কারণে আল্লাহর জান্নাতে যাবে কারণটা হলো আমার ভাইয়েরা বিবি আসিয়ার কোনো অপরাধ ছিল না অপরাধ হলো মাত্র ইসলাম গ্রহণ করা জোরে বলেন কি শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে ফেরাউন আসিয়ার দুই হাতের মধ্যে পেরক মারছে দুই পারে পায়ের মধ্যে পেরক মারছে এত কষ্ট এত যন্ত্রণা হওয়ার পরেও এই বিবি আসিয়া একটা বারের জন্য স্বামীর নামে বরদোয়া করেন নাই এত যন্ত্রণার পরেও বারবার বারবার বলেছিল আল্লাহ তুমি আমার স্বামী ফেরাউনের হেদায়েত দিয়ে দাও আমার স্বামী তুমি ফেরাউনের হেদায়েত দিও একবারও ধ্বংস হওয়ার কথা বলেন নাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার তার মানে আমার আপনার অনেকের স্ত্রী আছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়া বিবাদ হয় জোরে বলেন ঠিক কিনা অনেকে আবার মনে করতে পারেন হুজুর আপনি তো বিয়ের ওয়াজ করতেছেন অনেক কিছুই জানেন দেখতেছি আপনি কি বিয়ে করেছেন বিয়ে করছি প্রায় এক বছর বিয়ের বয়স বিয়ে করার পর থেকে বিয়ের ওয়াজ করা শুরু করছি বিয়ে করেই পাওয়ার বাড়ে গেছে এই জন্য আজকেও বিয়ের ওয়াজ দিয়ে শুরু করলাম রাগ করতেছেন আপনারা আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে মা বোনদের জন্য প্রথম ওয়াজ হলো দুইটা স্বামী যখন চাইবে নিজেকে প্রস্তুত রাখতে হবে যুবকের সংখ্যা কম আর বিবাহিতদের সংখ্যা বেশি এই জন্য একটু বেশি খোলামেলা করতেছি আপনাদেরকে কষ্ট হয় নাকি আমার ভাইয়েরা দুই নাম্বার হলো দুই নাম্বার ফেরাউনের মতো স্বামী হওয়ার পরেও আসিয়া একটা বারের জন্য স্বামীর নামে বরদোয়া করেন নাই বারবার হেদায়েতের দোয়া করছে আজকে আমরা স্বামী স্ত্রীর যখন ঝগড়া হবে মা কান খুলে শুনতে হবে আপনারও আসিয়ার মতো স্বামীর নামে বরদোয়া দেওয়া যাবে না স্বামীদের জন্য হেদায়েতের দোয়া করা লাগবে স্বামীদেরকে বেশি ভালোবাসা লাগবে জোরে বলেন ঠিক কিনা এখন আমরা স্বামী স্ত্রী বর্তমানে বাংলাদেশে তাকায়া দেখেন স্বামী স্ত্রী এদের মধ্যে ঝগড়া বিবাদ কিন্তু অনেক বেশি জোরে বলেন ঠিক কিনা এমন ঝগড়া বিবাদ যা বলার মত না খুব খুব বেশি হয়ে গেছে বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা এই ঝগড়া বিবাদ কমানোর বুদ্ধি আছে এই স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানোর বুদ্ধি আছে এই বুদ্ধিগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ থাকবেন তো আপনারা শুনবেন তো কারা কারা শুনতে চান একটু হাত তোলেন তো তাকবীর দেবেন জোরে জোরে তাকবীর দিলে বুঝবো শুনবেন লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে পাবনার মানুষ এমনিতে সারা রাত ওয়াজ শুনে আজকে বুঝতে পারলাম তাকবীরের আওয়াজে আপনারা থাকবেন কিছুক্ষণ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমার মুসলমান ভাইরা স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানোর কয়েকটা টিপস শিখিয়ে দেবো আপনাদেরকে প্রথম নাম্বার টিপস এক নাম্বার টিপস হলো আমার মুসলমান ভাইরা স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে যেই কাজটা করলে সেইটা হলো স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে পারবেন তো অনেকের স্ত্রী নতুন বিয়ে করছে করার পরে তরকারি যখন রান্না করে লবণ কম দেয় অথবা দেয় লবণই দেয় না অথবা ঝাল বেশি দেয় এরকম তরকারি রান্না করা স্ত্রী আমাদের মধ্যে অনেকের আছে না নাই অনেক সময় দেখবেন যে তরকারিতে লবণ কম হয় ভালো রান্না পারে তারপরেও কোনো কোনো দিন তরকারিতে লবণ কম হয় ঝাল বেশি হয় এরকম হয় কি হয় না যদি তরকারিতে পিছনে ভাইরা জায়গা হচ্ছে না একটু একটু কষ্ট করে আগান তো আগান আগান সামনে অনেক জায়গা আছে একটু আসেন সামনে আসেন কিন্তু সামনে আপনাদের মঞ্চ এত উঁচা করছেন আমরা দেখতে পাবে না এই জন্য আসতে চাচ্ছে না এরাও সেই চালাক বাঙালি আমি তো বুঝি আপনারা চলে আসেন এই যে সাইডে জায়গা আছে এখানে আসেন ভিতর দিয়ে ঢুকে যান ওয়াজ ভালো লাগবে ইনশাল্লাহ ওয়াজ ভালো লাগবে ভিতরে বসেন দাঁড়ায় থাকলে মজা পাবেন না ওইরকম কষ্ট শুধু আমার ভাইরা বলতেছিলাম স্বামী আর স্ত্রীর মহব্বত বাড়ানোর জন্য স্ত্রীর খাবারের প্রশংসা করার দরকার জোরে বলেন আছে না নাই লবণ ঝাল যদি কম হয় বেশি হয় যেমনই হোক না কেন বলবেন ইস বউ তোমার হাতের রান্না হেভি টেস্ট কি টেস্ট বলেন হেভি টেস্ট যেমনই হোক না কেন বলবেন হেভি টেস্ট যদি বলতে পারেন তাহলে আপনার আর আপনার স্ত্রীর মধ্যে মহব্বত কিন্তু বাড়ে যাবে তাই বলে আজকেই ওয়াজ শুনে আজকে এটা অ্যাপ্লাই করেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে কারণ আপনারা শুনছেন কিনা এরকমই এক মাহফিলে হুজুর ওয়াজ করতেছে যে তোমরা সবাই স্ত্রীর খাবারের প্রশংসা করবা এখন স্ত্রী বা স্বামী বাড়িতে গেছে রাত দুইটা বাজে ধরে বলেন কয়টা দুইটার সময় স্ত্রীর ঘুম থেকে ডাক দিছে বউ উঠো ভাত দাও এবার বউ খাবার দিছে দেশি মুরগির এক বাটি গোস্তের তরকারি দিছে গোস্তের তরকারি সামনে ভাত টাত দিয়া এবার বলতে যে খাও স্বামী খাচ্ছে স্ত্রী পাশে দাঁড়ায় আছে গোস্তের তরকারি খাচ্ছে আর মনে করতেছে হুজুর তো ওয়াজ করলে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে তখন হুজুরের কথা শুনে স্বামী হট করে বলতেছে প্রাণের স্ত্রী আজকে তোমার হাতের রান্না হেভি টেস্ট হয়েছে স্ত্রী তো রেগে মেগে আগুন রাগের ছোটে বলতেছে তার মানে পাশের বাড়ির ভাবির সাথে তোমার লাইন আছে স্বামী কয় কে স্ত্রী বলতে সারা জীবন এত টেস্টি টেস্টি খাবার রান্না করে দিলাম জীবনে একবারও তোর প্রশংসা করলাম না জীবনে কোনোদিন বললাম না আমার হাতের রান্না হেভি টেস্ট হয়েছে আর আজকে পাশের বাড়ির ভাবি এক বাটি দেশি মুরগির গোস্তের তরকারি দিয়ে গেছে এটা খায় বলতেছে হেভি টেস্ট সন্দেহ আছে না নাই আছে না নাই
আমার মুসলমান ভাইরা সন্দেহ থাকলে কি হয় দেখেন গভীর রাত্রিতে স্বামী আর স্ত্রী দুইজন একই বিছানায় শুয়ে আছে এখন হঠাৎ করে মোবাইলের মধ্যে ক্রিং ক্রিং করে একটা মেসেজ বেজে উঠছে ক্রিং ক্রিং করে যখন একটা মেসেজ বেজে উঠছে স্বামীর ঘুম ভেঙে গেছে স্ত্রীর মোবাইলে মেসেজ মোবাইলটা হাতে নিয়ে দেখতেছে মোবাইলের মধ্যে লেখা উঠছে বিউটিফুল কি ফুল বিউটিফুল যেই না লেখা উঠছে বিউটিফুল এইবার স্বামীর মাথা খারাপ করে এত রাতে আমার মোবাইলে কে লিখলো বিউটিফুল যা বলা লাগে আমি বলছি মোবাইল শান্ত হন ঠান্ডা হন ঠান্ডা হন আমার ভাইরা এইবার যখন দেখতেছে বহু গভীর রাত্রিতে স্ত্রীর মোবাইলে বিউটিফুল আচ্ছা আপনাদের কারো মোবাইলে স্ত্রীর বউয়ের মোবাইলে রাত 2টার সময় যদি মেসেজ আসে বিউটিফুল মাথা গরম হবে কি হবে না কে রে আমার বউকে কে বলল সুন্দরী এত রাতে তো আবার স্বামী এবার স্ত্রীর ডাক দিচ্ছে এই ওঠ বউ এবার লাভ দিছে লাভ দিয়ে ঘুম থেকে উঠে বলতেছে প্রাণের স্বামী কি হয়েছে কও ঘুমের থেকে ওঠার পরে এবার বউকে বলতেছে তোর মোবাইলে এত রাত্রিতে কে লিখলো বিউটিফুল বল নতুবা কালকে সকালবেলায় তোর আমি তালাক দিয়ে দিব কি দিবে এখন বউয়ের মাথা খারাপ কি এমন কি হলো যে তালাক দিয়ে দিবে স্ত্রী এবার চোখ ডলতে ডলতে বলছে প্রাণের স্বামী এত রাত্রিতে আমার মোবাইলে কে লিখলো বিউটিফুল মোবাইলটা একটু আমার হাতে দাও আমি একটু পরখ করে দেখি স্ত্রী এবার মোবাইলটা হাতে নিছে নেওয়ার পরে দেখতেছে মোবাইলটা চার্জে ঢোকানো ছিল চার্জ ফুল হয়ে লেখা হচ্ছে ব্যাটারি ফুল কি ফুল ব্যাটারি ফুল কিন্তু সন্দেহর চোখে তাকানোর কারণে এই ব্যাটারি ফুলকে দেখছে বিউটিফুল জোরে বলেন ঠিক কিনা তার মানে বোঝা যাচ্ছে স্ত্রী আর স্বামী দুইজনের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি হতেই পারে এই জন্য একজন আরেকজনের সন্দেহ করা যাবে আমার মুসলমান ভাইরা মা বোনেরা শোনেন আপনি আমার আপনার স্বামীকে এরকম যখন তখন সন্দেহ করবেন না আপনি যদি আপনার স্বামীকে সব সময় সন্দেহ না করেন আপনার সংসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি ঢুকায় দেবে অনেক যুবক আছে বউ থাকতে পরকিয়া করে বউ থাকতে পরকিয়া করার কারণ হচ্ছে বউ বউ যদি ভালো হয় কোনো স্বামী কিন্তু পরকিয়া করবে না আমার ভাইরা যদিও পরকিয়া করে এক এইভাবে যদি দেখে আমার স্ত্রী আমারে সন্দেহ করে না এত ভালোবাসে তাহলে অন্য মেয়ের সঙ্গে সময় কাটায় তো কোনো লাভ নাই স্ত্রীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে কিন্তু দুর্বল করে দিবে জোরে বলেন ঠিক কি না এই জন্য স্বামী স্ত্রী একজন অপরজনকে সন্দেহ করা যাবে না সন্দেহ করা যাবে না দুই নম্বরে আপনাদেরকে একটা আরেকটা স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানোর আরেকটা সুন্নাত টিপ শিখিয়ে দিব সেটা হচ্ছে আমার ভাইরা আপনারা অনেক মুরব্বী আছেন মুরব্বী যখন বাড়িতে যাবেন মুরব্বী বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর চেহারা যেমনই হোক না কেন বুড়ি হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল তার মন কিন্তু আগের মতোই আছে স্বামীর জন্য জোরে বলেন ঠিক কিনা স্ত্রীর সামনে যায় স্ত্রীর চেহারার একটু প্রশংসা করবেন প্রশংসা করার পরে আপনার প্রশংসা শুনিয়া আপনার স্ত্রী যদি একবার মুস্কি হাসি দিয়ে দেয় আমার আল্লাহ মুরব্বী আপনার আমল আমার সগিরা গুনাগুলোকে ঝরায়া ঝরায়া মাফ করে দিবেন জোরে বলেন আল্লাহ আমার মা বোনেরা আপনিও শোনেন আপনার স্বামী যখন বাইরে থেকে বাড়ির মধ্যে আসবে বাড়ির মধ্যে আসার পরে আপনার স্বামী যেমনই চেহারার হোক না কেন যেমনই দেখতে হোক না কেন সুন্দর হোক আর অসুন্দর হোক না কেন আপনার স্বামী বাড়িতে আসলে আপনি একটু ইচ্ছা করে স্বামীর চেহারার প্রশংসা করবেন আপনি আপনার স্বামীর চেহারার প্রশংসা করার কারণে আপনার স্বামী যদি এতে খুশি হয়ে যায় খুশি হওয়ার পরে একটু মুখ দিয়ে যদি মুস্কি হাসি দিয়া দেয় আপনার বৃদ্ধ স্বামী হোক আর যুবক চ্যাংড়া স্বামী হোক না কেন মুস্কি হাসি দিয়া দিলে আমার আল্লাহ রব্বুল আলামিন মা বোনদের আমল নামার সগিরা গুনাগুলো কেউ ঝরায়া ঝরায়া মাফ করে দিবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ছোট্ট ছোট্ট আমল আমরা জানি না এই ছোট ছোট আমল করার কারণে আমাদের জীবনের আমল নামার ছোট ছোট সগিরা গুনাগুলো কিন্তু আল্লাহ মাফ করে দিবে আচ্ছা স্ত্রীকে দেখে স্ত্রী চেহারার প্রশংসা করে এটা কি খুবই বড় শক্তিশালী কাজ কথা বলেন এটা খুবই সহজ একটা কাজ এই কাজ এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমার মুসলমান ভাইরা আর আমাদের মধ্যে আজকে যারা মুরব্বী আছে এই মুরব্বীদেরকেও বলবো মুরব্বী আপনারা যারা বিয়ে করেছেন 20 বছর 30 বছর হয়ে গেছে স্ত্রীকে সুন্দর করে মিষ্টি করে ডাকার দরকার আছে না নাই আল্লাহর নবী আম্মুজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর মিষ্টি একটা নাম বলে ডাকতো হুজুর যারা আছেন বলেন তো নামটা কি হুমায়রা হুমাইরা বলে ডাকতো আলহামদুলিল্লাহ কত সুন্দর নাম তার মানে বোঝা যাচ্ছে আপনার স্ত্রী যেমনই নাম থাক আপনি মহব্বতের সাথে মহব্বত করে স্ত্রীকে সুন্দর একটা নাম বলে ডাকতে পারেন ভালোবাসার নাম দিতে পারেন দিয়ে এই নামে ডাকবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কিন্তু বেড়ে যাবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আপনার এই পাবনার কি অবস্থা জানি না আমার নওগাঁর দিকে মিষ্টি করে সুন্দর করে ডাকা তো দূরে থাক এমন কিছু বিটখুটা মুরব্বী আছে আপনাদের এই যে চাটমোহরে লোকাল ট্রেন আসে না
লোকাল ট্রেন আসে এই লোকাল ট্রেন যখন আসবে দেখবেন লক্ষ্য করেন একদিন হাফ কিলোমিটার আগে থেকে প করে একটা সাউন্ড দেয় দেয় না সিগন্যাল দেয় যে আমি আসছি জোরে বলেন ঠিক কিনা ঠিক তেমন করে আমার দেশে কিছু বিটখুটে মুরব্বি আছে ভাই এই বিটখুটে মুরব্বিগুলা যখন বাজারে যায় ব্যাগ নিয়ে বাজার করার জন্য যাওয়ার পরে ব্যাগ ভর্তি করে বাজারে নেয় নিয়ে বাড়ির যখন আসে হাফ কিলোমিটার আগে থেকে বুড়ির ডাক দেয় ওই বুড়ি লোকাল ট্রেনের মতো সিগন্যাল দেয় যে আমি আসছি রেডি হ মানে আর বাজারের ব্যাগ ধরে লেওয়া লাগবে কি ডাক দেখছেন না ধান ভাঙাইতে গেছে মনে করেন একটা বস্তা নিয়ে আসতেছে কি বাজারের ব্যাগ একটু ভারী তখন হাফ কিলোমিটার আগে থেকে সিগন্যাল দেয় এইভাবে যদি বউকে ডাকে আর বউ কি খুশি হবে আর বউ মুরব্বির উপর রাগের ছুটে বলবে তুই আজকে বাড়িতে আয় গেটে আসার সাথে সাথে তোকে ঝাঁটা দিয়ে পিটমো কথা বলেন ঠিক কিনা এই জন্য বলবো মুরব্বীদেরকে সুন্দর করে বউকে মিষ্টি করে ডাকবেন এই মিষ্টি করে ডাকার কারণে আল্লাহ আপনার আমলনামায় ছোট ছোট নেকি লিপিবদ্ধ করে দিবে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন আমাদের মধ্যে অনেক যুবক ভাই আছে এই যুবক ভাইগুলো মনে করতেছে হুজুর আপনি শুধু বিবাহিতদের জন্য ওয়াজ করতেছেন কিন্তু আমরা তো বিয়ে করিনি এই ওয়াজ শুনে আমরা কি করব আমাদের জন্য একটু ওয়াজ করেন যুবকদের জন্য ওয়াজ করা দরকার জোরে বলেন ঠিক কিনা যুবকদের জন্য ওয়াজ করব যুবক ভাই আপনার যদি বিয়ের বয়স হয়ে থাকে সর্বপ্রথম ওয়াজ হলো আপনাকে তাড়াতাড়ি বিয়ে করা লাগবে জোরে বলেন তাড়াতাড়ি বিয়ে করার দরকার আছে না নাই কারণ আজকে সমাজে এই সমাজ এমন অবস্থা হয়ে গিয়েছে আজকে যুবক যুবতীরা জবাইদ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে জাহান্নামের দিকে চলে যাচ্ছে জোরে বলেন ঠিক কিনা ও যুবক ভাই যাদের বিবাহের বয়স হয়ে গেছে আজকে আমি হুজুর ওয়াজ করে গেলাম কালকে সকাল বেলায় আব্বাক বলবেন আব্বা আপনি চলেন এক সপ্তাহের মধ্যে যদি আমার বিয়ে না দিয়ে দেন আর আমি যদি খারাপ কাজ করে ফেলি তাহলে এর জন্য আমি একা জাহান্নামে যাব না আপনাকেও সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাব এক সপ্তাহের মধ্যে বিয়ে করবেন বাপে কালকেই বলবেন কেউ আসেন একটু হাত তুলে দেখেন তো হুজুর কালকেই বলবো তোলেন তোলেন কি একা একা একজন আরেকজনে গুতে গুতি করে নিজের সাহস নাই সাহস করে তোলেন একটাও যুবক না সবগুলো বিয়ে করে ফেলছে আমার মুসলমান ভাইয়েরা আমি বলবো যুবক ভাইয়েরা চরিত্র বাঁচানোর জন্য তাড়াতাড়ি বিয়ে করা লাগবে ইনশাআল্লাহ কিন্তু এখন অনেক যুবক মানুষ আছে এই যুবকগুলো বিবাহ যে করবে বিবাহ করার জন্য মোহরানা দেওয়ার দরকার জোরে বলেন আছে না নাই কথা বলেন আছে না নাই বিবাহের জন্য মোহরানা দেওয়া লাগবে অনেক যুবক কাজ কাম করে না তাদেরকেও মোহরানা দেওয়া লাগবে কারণ পৃথিবীর সর্বপ্রথম বিয়ের নাম কি বলেন তো ইতিহাসের সর্বপ্রথম বিয়ের নাম কি কার বিয়ে সর্বপ্রথম হয়েছিল জানেন না হ্যাঁ এই যে পার্সের হুজুররা ভালোই পারতেছে আপনারা চুপ করে আছেন কেন বলতে পারতেছেন না কেন বলেন সবাই জানবেন আমার সাথে একটু কথা বলেন তাহলে আমি কথা বলে মজা পাবো বুঝতে পেরেছেন আমার কথা পৃথিবীর সর্বপ্রথম হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামের আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে এইবার হযরতে হাওয়া আলাইহিসসালামকে আদমের শরীর থেকে হাওয়া আলাইহিসসালামকে তৈরি করলেন করার পরে আদমের সামনে হাওয়া আলাইহিসসালামকে ছেড়ে দিলেন বলেন তো মহিলাদের প্রতি পুরুষের একটা আকর্ষণ আছে না নাই এই যে মেলা মেলায় দেখবেন সুন্দর করে কোনো মেয়ে যদি সেজে গুজে যায় ওই মেয়ের দিকে সব ছেলেরা টার্গেট নেয় ওই মেয়ের পিছন পিছন ঘুরে অথবা ইফতিজিং করে মানে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় কি হয় না বলেন তার মানে মেয়েদের প্রতি আল্লাহ একবার যুবকদেরকে পুরুষ মানুষদেরকে একটা আকর্ষণ দিয়েই তৈরি করেছেন কথা বলেন ঠিক কিনা তার মানে বোঝা যাচ্ছে কোনো মেয়ে যদি বেহায়ার মতো ঘুরে বেড়ায় বেপর্দায় ঘুরে বেড়ায় তাহলে যুবকরা ওর পিছনে যাবেই এটা স্বভাবতই এইটা মানে অন্যরকম বিপরীত কিছু নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু ইমান আমল আমাদেরকে রক্ষা করতে হবে প্রিয় মুসলমান ভাইয়েরা হযরত হাওয়া আলাইহিসসালামকে জান্নাতের মধ্যে দেখে হযরত আদম আলাইহিসসালাম এবার হাওয়া আলাইহিসসালামকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না হাওয়া আলাইহিসসালামকে দৌড়ে ধরার চেষ্টা করলেন আল্লাহ কয় আদম তুমি হাওয়ারে ধরতে পারবে না আদম কয় আল্লাহ ধরাই লাগবে কি করলে ধরতে পারবো সেইটা আপনি কন আল্লাহ কয় আদম তুমি যদি হাওয়াকে ধরতে চাও তাহলে যেইটা কাজটা করা লাগবে সেইটা হচ্ছে হাওয়াকে তোমার বিবাহ করা লাগবে জোরে বলেন আল্লাহু আকবার তার মানে বোঝা যাচ্ছে কোন যুবক বিবাহের আগে কোন যুবতী মেয়েকে ধরতে পারবে যদি ধরে তাহলে সে জাহান্নামি জাহান্নামি যুবক তোমাকেও যদি হাওয়াকে ধরতে হয় মেয়েকে ধরতে চাও বিবাহের আগে অশ্লীল প্রেম ভালোবাসা করো না তোমাকে অবশ্যই বিবাহ করে স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক ভালোবাসা মহব্বত তৈরি করা লাগবে কথা বলেন ঠিক কিনা এইবার যখন হাওয়া আলাইহিসসালামকে ধরতে গেল
আল্লাহ কে বলে আল্লাহ ধরবই কি করলে ধরতে পারবো সেইটা আপনি একটু বলেন আল্লাহ যারা আদম রে হাওয়াকে যদি তুমি ধরতে চাও তাহলে তোমাকে হাওয়াকে বিবাহ করা লাগবে আদম কয় আল্লাহ আমি বিবাহ করতেও রাজি তাও হাওয়াকে আমি ধরতে চাই আল্লাহ যারা আদম রে বিবাহ যে করবা বিবাহ করতে লাগবে কি মোহর লাগবে আদম তো জান্নাতের মধ্যে আছে জান্নাতের মধ্যে কি কোনো মোহর আছে নাকি দেওয়ার মতো কিছুই নাই কিছুই নাই আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে নিরাপদ একবারে ইতিমির মতো করে বলে আল্লাহ আমি যে মোহর দেব মোহর দেওয়ার মতো কিছুই আমার কাছে নাই আল্লাহ কয় বিয়ে করলে অবশ্যই মোহরানা দেওয়া লাগবে মোহরানা ছাড়া তো বিয়ে হবে না হ্যাঁ আদম রে তোমার কাছে যদিও কিছু নাই কিছু না থাকার কারণেও তোমাকে মোহরানা দেওয়াই লাগবে যদিও জান্নাতের মধ্যে আছো কিছু না থাকার কারণে তুমি আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দশ দশ বার দরুদ পড়েন জোরে বলেন কয়বার আদম দশ বার দরুদ পড়ো তোমার এই দশ বার দরুদটাই এখন বর্তমানে তোমার জন্য তোমার বিবাহের মোহর হয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইয়েরা এইবার দশ বার বিবাহ পড়ে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে বিবাহ করে নিলেন তার মানে বোঝা যাচ্ছে বিবাহের জন্য প্রথম শর্ত হলো মোহরানা দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আপনার যদি সামর্থ্য না থাকে আপনার স্ত্রী যদি খুশি থাকে আপনি এরকমও করতে পারেন যে স্ত্রীকে কোরআন শরীফ শেখাবেন অথবা কোরআন শরীফ মুখস্থ করাবেন এটাই মোহর হয়ে যাইতেই পারে জোরে বলেন ঠিক কিনা তাহলে অবশ্যই মোহর দেওয়া লাগবে কিন্তু আমার দেশে বর্তমান যা পরিস্থিতি আমি দেখতেছি মোহরানা দেওয়ার প্রতি যুবকদের কোনো রকম আকর্ষণ নাই শুধু যৌতুকের প্রতি আকর্ষণ জোরে বলেন ঠিক কিনা এত ধীরে ঠিক মানে এলাকার সব যৌতুকের পার্টি নাকি জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা কি বলবো যৌতুক এমন অবস্থা বর্তমান বাংলাদেশে হয়ে গেছে এরকম কোন মুরব্বির যদি পাঁচ ছয়টা বেটা থাকে ওই মুরব্বির গরমে এলাকা টিকাই মুশকিল হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা একবারে অন্যরকম অবস্থা বাস্তব ঘটনা বলছি এক চায়ের দোকানদার চায়ের দোকানদার দোকানের মধ্যে এক মুরব্বি গেছে এরকম দাড়িওয়ালা সুন্দর মুরব্বি যাওয়ার পরে চায়ের দোকানদারকে বলছে এই চা দে চায়ের দোকানদার লাফায় উঠছে মনে করেন কাজ কাম করতে করতে হঠাৎ করে যদি কেউ খেপে ওঠে জোরে চিল্লা ওঠে তাহলে তো একবারে চমকে যাওয়াই স্বাভাবিক জোরে বলেন ঠিক কিনা চাওয়ারা এমন ভাবে চমকে গেছে চমকে যাওয়ার পরে এবার চাচাক বলছে চাচা আপনিও চা খাবেন আরো চার পাঁচজন মানুষ বসে আছে এরাও চা খাবে তাহলে এরাও চা খাইতে যাচ্ছে আপনিও চা খাইতে যাচ্ছেন আপনি কি জন্য লাফায় তুললেন কেন এমনি ভালো করে বললেই তো চা দিতাম চাচা কয় তুই চিনিস আমি কে তখন বলে আপনি কে তখন চাচাকে আমার পাঁচটা বেটা রে পাঁচটা বেটা জোরে বলেন কয়টা পাঁচটা বেটার গরম দেখাচ্ছে কি গরম শুনবেন গরমটা হচ্ছে এই চাহালা বলতো পাঁচটা বেটা তো কি হয়েছে তখন মুরব্বি বলছে পাঁচটা বেটা এই পাঁচটা বেটার প্রথম নাম্বার যে বেটা এই বেটার বিয়ে লাগছিল গত বছর মোহরানা দিতে চাইছিল দুই লাখ জোরে বলেন কয় লাখ দুই লাখ দিনই দুই লাখ এই বছর তিন লাখ বলতেছে তিন লাখে তো দিব না পাঁচ লাখ হলে বড় বেটার বিয়ে দেবো আর চার বেটা তো পড়েই আছে তাহলে আমার চাইতে টেকাওয়ালা কেউ আছে এলাকার এখন সালা রাগের চোটে মানুষদের সামনে বলতেছে মুরব্বি বুঝলাম বুঝলাম আপনার বেটাগুলা কি কুরবানির বাজারের আড়ে খালি বাজার বছরে বছরে দাম বাড়তেইছে বাড়তেইছে জোরে বলেন ঠিক কিনা আজকের সমাজে এই অবস্থায় হয়ে গেছে মোহরানা দেওয়ার কোনো নাম নাম গন্ধ কিছু নাই যৌতুক নিয়ে পাগল হয়ে আছে জোরে বলেন ঠিক কিনা তবে হ্যাঁ আমার দেশে কিছু মানুষজন আছে আমার শাশুড়ি যেমন আমি বিয়ে করছি আমারে বলে এইটা দিব সেইটা দিব এই দিব সেই দিব বহু কিছু দিতে চায় আমি ইচ্ছা করেই নেই না এখন যদি ইচ্ছাকৃত শ্বশুর শাশুড়ি কিছু দিতে চায় তাহলে সেইটা নেওয়া জায়েজ আছে জোরে বলেন ঠিক কিনা তবে না নেওয়াটাই ভালো আমি বলবো নেবেন না যদি জোর করেই দেয় তাহলে ওই টাকা নিয়ে এসে আপনি মোটরসাইকেল বাড়ি গাড়ি করবেন না ওই টাকা নিয়ে এসে টয়লেট বানাবেন পেশাব পায়খানা বানাবেন কি বানাবেন পেশাব পায়খানা বানাবেন কারণ স্বামী স্ত্রী মুরব্বি বোঝেন আপনার আপনার বইয়ের গন্ডগোল হতেই পারে যতই আল্লাহর ফেরেশতা আপনি হন গন্ডগোল হবে সত্যি না মিথ্যা গন্ডগোল কিন্তু হবেই গন্ডগোল হলেই যদি শ্বশুরের কাছে আপনি এক লাখ টাকাও নেন তাহলে আপনার বউ আগেই বলবে কি রে তুই আমার বাপের কাছ থেকে টাকা নিয়ে এসে বাড়ি বানায় আমার উপর গরম দেখাস বলবে কিনা যদি এরকম বলে আপনি ওই শ্বশুর বাড়ির থেকে টাকা নেবেন এই টাকা নিয়ে আসা পেশাব পায়খানা বানাবেন গন্ডগোল লাগলে আগে বউরে বলবেন তুই এক মিনিট চুপ কর বউ চুপ করবে আপনি যাবেন পেশাবখানা আচ্ছা মতো পেশাব করবেন করার পরে বের হবেন হওয়ার পরে বউ যদি বাপের টাকার কথা কয় সাথে সাথে বলবেন তুই কার টাকার গরম দেখাস রে তোর বাপের টাকা তো আমি পেশাব করি রে আমার কথা কি বুঝতে পেরেছেন তাহলে শ্বশুর বাড়ির টাকা নেওয়া যাবে আমার মুসলমান আসেন মুসলমান ভাইয়েরা আসেন বেশি লম্বা করবো না মেয়ের আলোচনায় যাইতে হবে তার আগে আপনাদেরকে যেইটা বলতে চাই
আল্লাহর নবী বিশ্বনবী জানিয়ে দিচ্ছে প্রত্যেকটা স্ত্রীর উপর স্বামীর চারটি সুন্নাত আছে জোরে বলেন কয়টা চারটি সুন্নাত প্রত্যেকটা স্ত্রীর উপর স্বামীর চারটি সুন্নাত এই চারটি সুন্নাত আমাদেরকে পালন করতে হবে এক নাম্বার সুন্নাত হলো আমার ভাইরা যা আমরা বিবাহ করেছি অনেক বছর আগে মুরব্বি 20 30 40 বছর আগে আপনারা অনেকে 10 বছর 15 বছর 20 বছর আগে বিয়ে করেছেন আমিও প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল বিবাহ করেছি আচ্ছা আপনারা বলেন তো এই সুন্নাতটা কয়জন পালন করেছেন একটু হাত তুলবেন এই সুন্নাতটা হলো স্ত্রীর উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত কারা কারা করেছেন একটু হাত তুলেন তো তোলেন কেউ নাই কেউ করেন নাই জানেনই না না স্ত্রীর উরুর উপরে মাথা দিয়া কোরআন তেলাওয়াত করা সুন্নাত আপনারা 30 বছর 40 বছর আগে বিয়ে করছেন করেন নাই আমার এক বছরই হয়নি কতবার তেলাওয়াত করছি গুনিয়া মুনা শেষ করা যাবে না তাহলে আজকেই বাড়ির যে স্ত্রী আজকে না হলো এখন আবার বললো ওই যে ওইরকম হয়ে যাবে এখন দরকার নেই পরে সময় মতো স্ত্রীর উরুর উপর মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করবেন কারা কারা একটু হাত তোলেন তো তোলেন কোরআন তেলাওয়াত বলতে বড় বড় সূরা তেলাওয়াত করা লাগবে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহ সূরা এটা জানেন না কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা জানেন না এগুলাই তেলাওয়াত করবেন তোলেন হাত তোলেন সবাই তোলেন তোলেন বাটাম ফাটায় দিবে কিন্তু ফেরেশতারা দেখতে সব ভিডিও হচ্ছে এটা কোটি কোটি মানুষ দেখতে কিন্তু তোলেন লিল্লাহ হাত নবীর আচ্ছা হাত নামান এই বিয়ে যারা করেন ওরাও দুই তিনজন তুলছে ওরা আবার বাইপাস মারে নাকি দেখেন আমার মুসলমান ভাইয়েরা তাহলে আমাদেরকে অবশ্যই স্ত্রীর উরুর উপর মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করা লাগবে এই সুন্নাতটা পালন করার কারণে এটা পালন করার কারণেও কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দিতেও পারে ধরে বলেন ঠিক কিনা কারণ কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট গুনার কারণে যখন জাহান্নামে যাওয়া লাগবে তখন এই ছোট্ট ছোট্ট নেকি গুলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহটাকে ক্রস চিহ্ন দিয়ে বাতিল করে দিয়া আপনাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা দুই নাম্বার সুন্নাত হলো আল্লাহর নবী জানাচ্ছেন আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজে যেতেন এই যে মসজিদ মসজিদে নামাজে যখন যেতেন আল্লাহর নবী প্রত্যেক ওয়াক্ত নামাজে যাওয়ার সময় আল্লাহর নবীর যতগুলো স্ত্রী ছিল যে স্ত্রীকে কাছে পেত স্ত্রীর কাছে নিয়ে কপাল বরাবর চুমু দিত জোরে বলেন আল্লাহু আকবার এই সুন্নাত কি পালন করছেন আমি করছি আমি কিন্তু এক নম্বরে আছি জানি করে ফেলছি অনেক করছি এখন আপনাদেরকে বলবো এই সুন্নতটাও পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ দানে বানায় বাচ্চা ছেলে পেলে থাকতে পারে এই জন্য হাত তুলে নিলাম না এই বিষয়ে বুঝছেন তবে যখন নামাজ পড়তে আসবেন আপনি দেখেন আজকে থেকে স্ত্রীর সাথে গন্ডগোল বিবাদ যদি থেকেও থাকে যখন মসজিদে আসবেন নামাজের জন্য আসার পরে স্ত্রীর কাছে ডাকবেন আর ডাকার পরে কপাল সুন্দর করে মুছিয়া যদি একটা সুমো দেন দিলে দেখবেন যে 36 বছরের গন্ডগোল আজকে একদিনে মিটে যাবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য বলবো এই সুন্নাতটা হাসির খোরাক দিচ্ছে না এটা কিন্তু রাসূলের সুন্নাত কথা বলেন ঠিক কিনা জানি না তাই আমল করি না মুরব্বি এই ছোট্ট আমল করার কারণেও কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আপনার জান্নাতের মধ্যে ঢুকায় দিতে পারে কথা বলেন ঠিক কিনা আজকে কি জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হয় না এত ঝগড়া কি জন্য হয় এই আমলগুলো আমাদের মধ্যে নাই এই জন্য বুঝতে পেরেছেন আমার কথা এই আমলগুলো করেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝগড়া বিবাদ গন্ডগোল কিচ্ছু থাকবে না সব আল্লাহ একেবারে মীমাংসা করে দিয়ে মহব্বত বাড়ায় দিবে জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইয়েরা তিন নম্বর সুন্নাত হলো স্ত্রীর সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আল্লাহর নবী যখন বাড়ির মধ্যে ছিলেন বাড়িতে থাকা অবস্থায় তৎকালীন সময় আম্মাজান আয়েশা আল্লাহর নবীর ছোট্ট স্ত্রী ছোট মানুষ আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশাকে সঙ্গে করে নিয়ে গভীর রাত যখন হয়ে যেত রাতের বেলা আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করত জোরে বলেন সুবহানাল্লাহ আবার ভাইরা এটাও আল্লাহর নবীর সুন্নাত আমরা আজকে এই ছোট ছোট সুন্নাতগুলো আমল করতে পারি না আল্লাহর নবী আর আম্মাজান আয়েশা গভীর রাতে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলেন আমার আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বললেন আয়েশা আমি আর তুমি এখন একটু দৌড়ের প্রতিযোগিতা করি ওই যে দেখতেছো খেজুর গাছের কাছ পর্যন্ত কে আগে দৌড়ায় যাইতে পারে যে যেতে পারবে সে আজকে ফার্স্ট হয়ে যাবে আচ্ছা বলেন তো আল্লাহর নবীর সঙ্গে আম্মা জান আয়েশা দৌড়ে পারবে নাকি কথা বলেন পারবে
পারবে না কিন্তু আল্লাহর নবী আর আম্মাজান আয়েশা যখন দৌড় দিলেন দৌড় দেওয়ার পরে আমার নবীজি ইচ্ছাকৃতভাবে একটু স্লো হয়ে গেলেন আল্লাহর নবী যখন একটু স্লো হয়ে গেলেন আম্মাজান আয়েশা দৌড়ে খেজুর গাছটা আগে স্পর্শ করে ফাস্ট হয়ে গেলেন তার মানে বোঝা যাচ্ছে আমরা স্বামী স্ত্রী যদি কোনো বিষয়ে ঝগড়া লাগি কোনো বিষয়ে প্রতিযোগিতা লাগি আপনি স্বামী আপনি বড় আপনি মুরব্বী আপনার বয়স বেশি আপনাকে ইচ্ছা করে স্ত্রীকে জিতিয়ে দিতে হবে নিজে চুপ করে যেতে হবে এইটা আমল করে দেখেন আপনার সংসারে আর কোনোদিন অশান্তি আসবে না জোরে বলেন ঠিক কি না শুধু তাই নয় আবার একদিন আল্লাহর নবী দৌড়ের প্রতিযোগিতা করলেন এইবারের আম্মাকে আয়েশাকে ফাস্ট করলেন না নিজে দৌড় দিয়ে আগে ফাস্ট হয়ে গেলেন তার মানে একদিন স্ত্রীকে হারাবেন আর একদিন ঝগড়া লেগে আপনি নিজে হারবেন ইনশাআল্লাহ এরকম করলে সংসারের মধ্যে ঝগড়া থাকবে না আমার ভাইরা সাইন নাম্বার সুন্নাত হলো আল্লাহর নবী বিশ্ব নবী স্ত্রীদেরকে পর্দায় রাখতেন তার মানে আমাদেরকেও স্ত্রীদেরকে পর্দায় রাখার দরকার আছে না আমাদের সবার স্ত্রীকে পর্দায় রাখতে হবে পর্দায় রাখা বলতে আমি বলতেছি না একেবারে বোরখা পরায় সুন্দর করে ঘরের মধ্যে ঢুকা শিকল লাগায় দিয়ে একবার সিটকি দিয়ে তালা দিয়ে বাজারে চলে গেলেন কাজ কামে চলে গেলেন এরকম না আপনাকে যেটা করতে হবে স্ত্রী পর্দা করবে ইসলামিক আইন অনুযায়ী পর্দা করবে কিন্তু স্ত্রীকে মাঝে মধ্যে নিয়ে আপনাকে ঘুরতে যাওয়া লাগবে আপনি কক্সবাজার যাইতে পারেন ঢাকা চিড়িয়াখানার মধ্যে যাইতে পারেন যে কোনো জায়গায় যাইতে পারেন চিড়িয়াখানায় মাঝে মধ্যে নিয়ে যাবেন যা সর্বপ্রথম বাঘ দেখাবেন কি দেখাবেন বাঘ দেখাবেন এটাও শিক্ষণীয় দেখেন বাঘ দেখায় স্ত্রী বলবেন এই স্ত্রী বউ এই যে দেখো এটা বাঘ বাঘের দিকে যখনই তাকাবে তাকানোর সাথে সাথে বলবে এটা কি এটা তো কমা সমা বাঘের থেকে বড় বাঘ আমি রে বুঝেন নাই মানে আপনার দেখে যাতে ভয় করে স্ত্রীর মাঝে মধ্যে চিড়িয়াখানা নিয়ে যে বাঘ দেখাবেন দেখা বলবেন ওর চাইতে বড় বাঘ আমি ভয় করো আমার ভাইয়ের স্ত্রীকে মাঝে মধ্যে চিড়িয়াখানায় নিয়ে যাবেন স্ত্রীকে আত্মীয়দের বাড়িতে নিয়ে যাবেন স্ত্রীকে এইরকম করে পার্কে নিয়ে যাবেন যাওয়ার পরে ঘুরায় দেখাবেন তাই বলে পার্কে নিয়ে যাইয়া সুইমিং পুলে নামায় দিয়ে গোসল করাতে লাগাই দেন না তাহলে আবার হিতে বিপরীত হয়ে যাবে আমার ভাইয়েরা এরকম কাজ আমাদের করার দরকার জোরে বলেন আছে না নাই একটা কথাও বানায় বলতেছি না সবগুলো আল্লাহর নবীর হাদিস থেকে বলতেছি এই আমলগুলো যদি আজকে আমাদের পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে যদি আমল করতে পারি তাহলে আমাদের সকলের পরিবারে আমার আল্লাহ সুখ আর শান্তিতে ভরপুর করে দিবেন জোরে বলেন ঠিক কি না আপনাদের কি কষ্ট হয় তাহলে সবাই একটু আরেকবার হাত তুলে জোরে তাকবীর দিবেন ঘুম যাতে ছুটে যায় মেন আলোচনার মধ্যে ঢুকবো আজকে একজন নবীর জীবনী নিয়ে আলোচনা হবে অনেক সুন্দর আলোচনা সবাই তোলেন হাত তোলেন হাত নামে আসেন কেন তোলেন একটু কষ্ট করেন মুরব্বী একটু লিল্লাহে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ রাত 12:46 এই সময় যে তাকবীর দিলেন আশা করি সাত মোহর পর্যন্ত চলে গেছে আল্লাহ এদের এলাকার মানুষদেরকে কবুল করুক জোরে বলেন আমিন সবাই আমার সাথে আলোচনাটি তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ায়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া آية فذرها تأكل في أرض الله والتمسوها بسوء فيأخذكم عذاب قريب تلوات করেছি সূরা হুদ জোরে বলেন কোন সূরা সূরা হুদ এটি হচ্ছে মাক্কি সূরা মোট আয়াত আছে 123টি মোট রুকু আছে 9টি তেলাওয়াত করেছি 12 নম্বর পারা থেকে 66 নম্বর আয়াত একটা মাত্র আয়াত এই আয়াতের উপরেই আজকে একজন নবীর জীবনী নিয়ে আলোচনা করব নবীটির নাম হয়তো অনেকেই জানেন আলেম যারা আছেন তারা জানেন আর অনেকে হয়তো এই নবীর সাথে পরিচিত হন নাই নবীটির নাম হচ্ছে হযরতে সালে আলাইহিস সালাম ধরে বলেন কি হযরতে সালে আলাইহিস সালাম ইনি একজন নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক পথ হারা মানুষদের জন্য পথের দিশা দেখানোর জন্য আল্লাহ নবী এবং রাসূল প্রেরণ করতেন তৎকালীন সময় একটা জাতি ছিল জাতির নাম হচ্ছে ছামুদ জাতি জোরে বলেন কি আমার ভাইয়া তার আগে বলে নিই